বিধায়ককেও তলব করেছে। নোটিশ দিয়ে তলব সুশান্ত মাহাতোকে। আজ দিল্লির ইডি অফিসে তলব সুশান্ত মাহাতোকে। অর্পিতা হাজরা রয়েছে আরো বিস্তারিত বলবে। অর্পিতা, বাগমুন্ডির বিধায়ক তিনি কি যাচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো, কয়লাকাণ্ডে এবারে নোটিশ দিয়ে তলব করা হলো বাগমুন্ডির তৃণমূলের বিধায়ক সুশান্ত মাহাতোকে। দিল্লির ইডি অফিসে আজকে তাকে তলব করা হয়েছে এবং ইডির আধিকারিকরা এই প্রথমবার তাকে তলব করলেন, কারণ অনুপ মাঝি যে কিনা লালা, অর্থাৎ কয়লাকাণ্ডে যে কিনা মূল অভিযুক্ত, তার সঙ্গে কোনো যোগসাজশ রয়েছে কিনা এবং আর্থিক যে লেনদেন সেই বিষয়গুলোকে খতিয়ে দেখার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত প্রয়োজন। কারণ এই বাগমুন্ডি এলাকায় সেখানে কিভাবে এই কয়লা পাচার হতো এবং কতদিন ধরে চলতো, এই বিধায়কের কোনো কিছু নলেজে ছিল কিনা সেই সম্পর্কিত একাধিক বিষয় কিন্তু তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে আজকে সময় দেওয়া হয়েছে সকালে এবং সেক্ষেত্রে তিনি এখন যাবেন কিনা সেটা কিন্তু এখনো তিনি অফিসিয়ালি কিছু তিনি জানাননি। এখন দেখার তিনি নির্ধারিত তিনি সময়ে হাজির হন নাকি তিনি সময় চেয়ে নেন সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ অর্পিতা। চুল পড়ার সমস্যা? তাহলে ব্যবহার করুন দা সোমিস।